আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শাওমির এমআই 11 সিরিজ তো আমাদের মাঝে কিছুদিন আগেই লঞ্চ করে দিয়েছিল, আর সেই এমআই 11 সিরিজ তো আমাদের মাঝে তুমুল হাইপ ক্রিয়েট করেছিল। এর অন্যতম একটি কারণ ছিল সেই এমআই 11 সিরিজে ছিল দুর্দান্ত স্টাইলিশ ডিজাইন এবং এই ফোনটি আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করেছিল। এই ফোনগুলো ছিল স্পেসিফিকেশনের দিক দিয়ে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন, কিন্তু দামে ছিল তুলনামূলক একটু কম। এবার শাওমি তাদের এমআই 11 সিরিজের সাকসেসর এমআই 12 সিরিজ আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি শাওমির এমআই 12 সিরিজের একটি ফোন এমআই 12 প্রো এই ফোনটি নিয়ে। এই ফোনটিতে কী কী দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হবে, এই ফোনটির দাম কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশে আসবে কি না, সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস জানতে হলে আপনাকে বলবো এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির সামনে পিছনে থাকবে গরিলা গ্লাসের ভিক্টরের প্রোটেকশন, আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি গরিলা গ্লাস ভিক্টর হলো গরিলা গ্লাস 6-এরও আপগ্রেড ভার্সন, অর্থাৎ এটি গরিলা গ্লাস 6-এর থেকেও ভালো কাজ করবে। এই ফোনটির বডি হবে অ্যালুমিনিয়াম বডি এবং এই ফোনটির পিছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ এবং সামনে থাকবে একটি 5x কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটি হাতে নিলে আপনি একবারে ফ্ল্যাগশিপ ফিল পেয়ে যাবেন। আর যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ ফোন হতে যাচ্ছে তাই এই ফোনটি দুর্দান্ত ডিজাইন দিয়েও নিয়ে আসবে। আর আমরা সবসময় দেখে থাকি যে শাওমি তাদের নতুন সিরিজের ফোনগুলোতে অভিনব কিছু ডিজাইন এবং লুক নিয়ে আসে, তাই এই ফোনটিতেও থাকবে অভিনব কিছু লুক। এবার এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.9 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটি হলো একটি 2K ডিসপ্লে, যে ডিসপ্লেটি রিফ্রেশ রেট থাকবে 144 হার্জ। যারা গেমার তাদের জন্য এই ডিসপ্লেটি এক কথায় মাখনের মতো হতে যাচ্ছে। এই ডিসপ্লেতে আপনি যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট দেখে দুর্দান্ত ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকবে পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স থাকবে 200 মেগাপিক্সেলের এবং এটি দিয়ে 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। সাথে থাকবে একটি 48 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং তারপরে থাকবে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ থাকবে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ক্যামেরাটি দিয়ে আপনি 8K-তে 60fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এক কথায় এই ফোনটির ক্যামেরা সেকশন ফ্ল্যাগশিপ ক্যামেরা সেকশনই হতে যাচ্ছে। এবার আলোচনা করা যাক এই ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যে ক্যামেরাটি দিয়ে আপনি দুর্দান্ত সেলফি তুলতে পারবেন সাথে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই সেলফি ক্যামেরাটি দিয়ে আপনি 4K-তে 60fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির ক্যামেরা সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এবার এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন, এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগনের আপকামিং লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগনের 895 প্রসেসর। এই প্রসেসরটি হবে 4 ন্যানোমিটার আর্কিটেকের একটি প্রসেসর, যে প্রসেসরটিতে আপনি দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন। এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের গেমিং দুর্দান্ত করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ছাড়াই। এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপাল 9 এই সকল ধরনের গেম হাই সিটিংসে আলট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে আপনি পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, যে সেন্সরটি হলো 3rd জেনারেশনের সেন্সর। এই সেন্সরটি দিয়ে আপনি 2 জেনারেশনের সেন্সর থেকে দ্রুত পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকবে একটি 65W-এর ফাস্ট চার্জার, যে চার্জারটা দিয়ে আপনি 30 মিনিটের মধ্যে এই ফোনটি ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং সাথে থাকবে এমআইইউআই 13। এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটিতে আপনি দুর্দান্ত ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন বলে আশা করা যায়। এই ছিল এমআই 12 প্রো এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।